নমস্কার বন্ধুরা, মাইকো কিচেন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো মা আজকে রান্না করবে সজনে ডাঁটা ও কাঁঠালের দানা দিয়ে মুগ ডাল। তাহলে চলো দেখি। এখানে মা ডালটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছে, আর ডালে দিয়ে দিচ্ছে সামান্য একটু নুন আর সামান্য একটু তেল, আর এখানে নিয়েছে সজনে ডাঁটা আর কাঁঠালের দানা, আর লাগবে কাঁচা লঙ্কা আর আদা কুচি। আর এখানে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, আর এখন মা দিয়ে দিবে কাঁঠালের দানা, আর সজনে ডাঁটা একটু পর দিবে না হলে গলে যাবে। আর এখন সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছে। তো ডালটা কাটা দিয়ে দিচ্ছে, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আর এখন দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন, আর এদিকে মা ফোড়ন দিবে, ওর জন্য একটা সসপ্যান বসিয়ে দিয়েছে, আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল। আর এদিকে তেলটা গরম হয়ে গিয়েছে, আর ফোড়নে দিয়ে দিচ্ছে পাঁচফোড়ন। তো এটাকে একটু ভেজে নিবে, পাঁচফোড়নটাকে নেড়ে দিচ্ছি। আর এদিকে ডালে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, আর এটা ভাজা হয়ে যাওয়াতে এখন মা দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা আর কিছু কাঁচা লঙ্কা চিরে দিয়েছে, আর দিয়ে দিচ্ছে তেজপাতা। এখন দিচ্ছে আদা কুচি আর হলুদের গুঁড়ো। এখন এটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেবে। আর এখন ডালটাকে ফোড়ন দিয়ে দিবে। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট চ্যানেলটির পাশে থেকো, কেমন। আর এখন মা ব্রহ্মা ঠাকুরকে আগে দিয়ে নিচ্ছে। তো আজকের এই ডালের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো, আর যদি ভালো লেগে থাকে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। বন্ধুরা, ডালটা হয়ে গেছে, মা এখন নামিয়ে নিচ্ছে। Thank you for watching!